আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবন ইসলাম সুন্দর ও সত্য শীর্ষকে অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছে আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন ঢাকার কাদরিয়া তৈয়বিয়া কামেল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মোহাম্মদ জসিম উদ্দিন আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আর আমার বামে রয়েছেন খানকায়ে জব্বারিয়া চিশতি আড়াই হাজার নারায়ণগঞ্জের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তাকওয়ার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে। আর আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল করিমের সূরা হাসরের ১৮ থেকে ২০ নম্বর আয়াতের তেলাওয়াত আমরা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা পবিত্র কোরআনুল করিমের সূরা হাসরের ১৮ থেকে ২০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি। মহান রব্বুল আলামিন এখানে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া বান্দার জীবনের, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যার তাকওয়া আছে, তিনি সৎ কাজ করেন, ভালো কাজ করেন, তার ইমান উত্তম এবং তার দ্বারা কোনো পাপ সংঘটিত হয় না। কোরআন সুন্নাই হচ্ছে আমাদের জীবনের পাথেয়, সেটি বোঝবার জন্য, আমল করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই পদ্ধতি সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া বান্দের জন্যই মহান রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল করিমের হেদায়েত। সেই বিষয়ে আলোচনা আমরা শুরুতে জনাব গোলাম কিবরি আপনার কাছে আসছি যে তাকওয়া বলতে আমরা কী বুঝি। তাকওয়ার গুরুত্ব এত বেশি যে ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের দেখছেন, মনের গহীনে যে কথাটুকু আমরা ভাবি সেই কথাটুকু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন জানেন। সর্ব অবস্থায় এই অনুভূতিটুকু বান্দার মধ্যে জাগ্রত থাকার নাম হচ্ছে তাকওয়া। আর পারিপার্শ্বিকভাবে আল ইমতিসাল আন আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি, যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের যেখানে যেই আদেশটুকু দিয়েছেন সেখানে সেই আদেশটুকু আল্লাহর নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করা, যেই জায়গা থেকে যেই কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ এমন একখানা অদেখা ভয় আমাদের অন্তরে পয়দা হবে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আমি কথা বলছি পৃথিবীর কেউ না শুনলেও আল্লাহ শুনছেন। আমি যদি আপনার সাথে একটু যোগ করি এভাবে যে তাকওয়া শব্দটির অর্থ হচ্ছে পরহেজ করা, আমরা যেটা বুঝি মানে যে বিরত থাকা বা বাদ দেওয়া, যে এই দুনিয়ায় পাপের আহ্বানের অভাব নেই, এই পাপের আহ্বানের মধ্য থেকে যে বুদ্ধি কৌশল খাটিয়ে পাপ থেকে বেঁচে থাকে আল্লাহর মায়ায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, তার জান্নাতের আকাঙ্ক্ষায়, এই ব্যক্তি বা এই জিনিসটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার যেই রূপ আমাদের সমাজে, একজন মানুষ যখন নাকি কথা বলবে পৃথিবীর কারো ভয় তার মধ্যে নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে।
নামাজের মধ্যে আমি সেজদা করব আল্লাহর ভয়, রুকু করব আল্লাহর ভয়, আমি সমাজে চলতে গেলে অনেক মিথ্যে আমাকে গ্রাস করবে, হয়তো বা এখানে একটা কথা মিথ্যে বললে আমি বিজয় লাভ করব, কিন্তু না, আমি দুনিয়াতে বিজয় লাভ করলাম, এটা আমার চূড়ান্ত বিজয় না, আমার বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। আজকে স্বামী এবং স্ত্রীর মধ্যে পারস্পরিক যে আচরণ আছে আল্লাহর বিধান অনুযায়ী করা, সমাজের প্রতি দায় দায়িত্ব আল্লাহর বিধান অনুযায়ী করা, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা আল্লাহর বিধান অনুযায়ী করা, অতএব সর্বক্ষেত্রে আল্লাহর বিধানটা মেনে নেওয়ার যে মানসিকতা, এই মানসিকতাটা যে জিনিসটা তৈরি করে এর নাম হচ্ছে তাকওয়া। আমরা আবার আপনার কাছে আসব, অসংখ্য ধন্যবাদ। তাকওয়াই হচ্ছে মূলত বান্দার মর্যাদার মাপকাঠি। কোরআন সুন্নাহর আলোকে তাকওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আপনি যদি বলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা ইজ্জত যদি হয় সেটি আসল তাকওয়া। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে সবচেয়ে আমার কাছে সম্মানিত মর্যাদাবান যার মধ্যে বেশি তাকওয়া। এই আয়াতখানা নাজিল হওয়ার প্রেক্ষাপট হয়তো আপনি ভালো করে জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন মক্কা বিজয় করেন তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য তিনি নিয়োগ দিলেন। তখন কিছু কাফের বিশেষ করে একজন বলি উঠল, আমার বাবা মৃত্যুবরণ করেছে, খুব ভালোই করেছেন, এই যে জামানা কালটা দেখেনি সেই জন্য আমার বাবা মৃত্যুবরণ করাটা আমাদের জন্য কল্যাণ হলো। হারেস ইবনে হেশাম বলে উঠল যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আজান দেওয়ার জন্য খানায় কাবার একটা কালো কাক বেলালকে নির্ধারণ করলো, এর সেয়ে নাউযুবিল্লাহি মিন জালিক, আর খারাপ কি হতে পারে। সমালোচনা তো নানানভাবে করছে, এটাও একটা যে একজন কালো লোককে মুয়াজ্জিন নিয়োগ করলো কেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আবু সুফিয়ান বলে উঠল যে আমি কোনো মন্তব্যই করব না, কারণ এমন একজন মানুষের সামনে মন্তব্য করা বড় কঠিন, আমি যদি সমালোচনা করি তার আল্লাহ জিব্রিলকে পাঠিয়ে দেবেন আমার বিরুদ্ধে, সেই জন্য আবু সুফিয়ান নীরবতা পালন করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত খানা নাজিল করেন যে হে কাফেররা জেনে রাখো, তোমরা সমাজের নেতা নেত্রী সব কিছু হতে পারো, কিন্তু তোমরা যে জায়গায় আছো সেই জায়গা আর বেলালের যে মর্যাদা এক নয়। বেলাল কালো হতে পারে কিন্তু তার মধ্যে যে তাকওয়া রয়েছে, পারহেজগারি রয়েছে, আল্লাহর হাবিবের ভালোবাসা রয়েছে, দীন ধর্মের তার আনুগত্য রয়েছে, সেই জিনিস তোমাদের নাই। পার্থক্য ঈমান এবং তাকওয়া যেটা তোমাদের নেই। সুতরাং আমি আল্লাহর দরবারে সবচেয়ে বেলাল এবং এই বেলালের সাথে যাদের সম্পর্ক এবং তাকওয়া পারহেজগারি থাকবে তারাই আমার কাছে মর্যাদাবান। আর রেসালাতুল কোশায়রি একটা কিতাব রয়েছে যেটা সুফিয়েজমের মূল কিতাবও বলা হয়, প্রায় 1000 বছর আগে, 1000 বছর আগের লেখক আল্লামা আবুল কাসেম কোশায়রি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, সেখানে তিনি একটা ঘটনা বর্ণনা করতেছেন। হযরতে আবু ইয়াজিদ বুস্তামি, যাকে আমরা সংক্ষেপে বায়েজিদ বুস্তামি বলি, তিনি কোন সাহারার মধ্যে গোসল করেছেন কোন এক সময়। তখন ওনার কাপড়টা শুকানোর জন্য সাহেবকে তার সঙ্গীকে বললেন, আমার কাপড়টা একটু শুকানোর ব্যবস্থা করো। তখন সে খাদেমে গিয়ে বলতেছেন, হুজুর আমি কাপড়টা কি এই গাছের যে আপনার আঙ্গুর গাছ যেটা দেয়ালের উপরে উঠেছে আমি সেখানে কি ফেরাক লাগাইয়ে কি কাপড় শুকানোর ব্যবস্থা করব। তখন তিনি বলছেন, না, যে মালিক তার অনুমতি নিতে হবে, আমি সেখানে কাপড় শুকাইতে রাজি না। তখন খাদেমে বলল, হুজুর তাহলে আমি একটা কাজ করি, আমি গাছের উপর ঢালে দিই। তাদের না, ঢাল ভেঙে যেতে পারে, ফরের হক নষ্ট হতে পারে, তো কি করব। তখন তিনি বললেন, তাহলে আমি ঘাসের উপর আপনার কাপড়টা শুকাই। তখন তিনি উত্তর বলেছিলেন, ঘাস হচ্ছে পশু পাখির হক, সে পশুরা খাবে, সেটার উপর তুমি ঢাকা দিয়ে গেলে দিলে তাহলে তো পশুর হক নষ্ট হবে। সুতরাং কী করতে পারি তাহলে। হযরত ইমাম বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছিলেন, আমার পিঠের উপর আমার কাপড় উঠাইয়ে দাও, আমি সূর্যের তাপ দিয়ে আমার কাপড় শুকাই নেব, তারপর আমি পরের হক নষ্ট করব না। এই যে একটা তাকওয়া। হয়তো সাইয়েদনা ইব্রাহিম আদহামের ঘটনা আপনি জানেন, তিনি যখন হজে যেতেন তখন তিনি জমজম কূপের পানি অনেকাংশে পান করতেন না। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর দুনিয়ার মানুষ জমজমের পানি পান করার জন্য পাগল, আপনি কেনই বা জমজমের পানি পান করবেন না। তখন তিনি বলেছিলেন, আমি পান করি বটে, একটি শর্তে, যখন আমার নিজস্ব টাকা কিনা যদি আমার দোল বালতি থাকে তা আমি সেটা দিয়ে পানি উত্তোলন করে আমি পানি পান করি, কিন্তু আমি জানি না যে এই দোলগুলো এখানে বালতিগুলো এখানে জমজম কূপে আছে সেই দোলগুলো হালাল টাকা দিয়ে ক্রয় করা হলো না হারাম টাকা দিয়ে ক্রয় করা হলো। আমাদের মতন তাকওয়া তো অর্জন করাটা খুবই কঠিন, যে এটি লক্ষণীয়। তা আমরা আরও কথা শুনবো, অবশ্যই একটা বিরতিতে যাই, তারপরে ইনশাল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা,
আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা বিরতি থেকে ফিরে আসলাম, আপনাদেরকে অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম তাকওয়ার তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে। ডক্টর গোলাম কিবরিয়া, সুন্দর মানসিকতা গঠনে, তাকওয়া অর্জনে আমাদের কি করণীয় বা কিভাবে আমরা তাকওয়াকে ধরে রাখতে পারি? বান্দাকে যে জিনিস দিয়ে আল্লাহ সবচেয়ে ধন্য করেন, পারমানেন্ট ধন্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে তাকওয়া। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাই, তারা কি করেছেন, আল্লাহর যে আদেশটুকু আসছেন সে আদেশটুকু তাদের পক্ষে যাক বিপক্ষে যাক সমস্ত বাধা বিপত্তি ছেড়ে দিয়ে আদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা আসলো, সুদকে তারা বর্জন করে দিয়েছে। চারটার বেশি স্ত্রী রাখা যাবে না, কত মমতাবাই স্ত্রীগুলো সব ত্যাগ করে দিয়েছেন। আল্লাহর আদেশ যেখানে যেভাবে আসবে, আল্লাহর আদেশ পালনে যেন দুনিয়ার কোনো মায়া মমতা, লোভ হিংসা, দুনিয়ার কোনো আত্মীয়তা, দুনিয়ার কোনো সম্পর্ক আল্লাহর আদেশ পালনের জন্য বাধা হয়ে না দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য একটা বড় হাতিয়ার দিয়েছেন। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। অর্থাৎ রোজা রাখা অবস্থায় আমার ঘরে কত সুন্দর সুন্দর খাবার আছে আমি খাই না, নিজেকে সমস্ত প্রকার পাপ পঙ্কিলতা থেকে পবিত্র রেখে যখন আমি ইফতার নেই, মনে একটা প্রশান্তি জাগ্রত হয়। তাহলে তাকওয়া অর্জন করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আমরা বেশি বেশি করে রোজা রাখবো তাকওয়ার প্রশিক্ষণ গ্রহণ করার জন্য। পাশাপাশি আমাদের পূর্বে যে সমস্ত গ্রহণীয় বরণীয় ব্যক্তিগণ আছেন, সাহাবায়ে কেরাম আছেন, তাবেয়ী তাবেয়ী তাবেঈনগণ আছেন, বিভিন্ন ওলি গাউস কুতুব আবদাল আছেন, তাদের জীবনী থেকে তাকওয়া অর্জনের শিক্ষাগুলো আমরা গ্রহণ করব। যার অধীনস্থ আমি তার কথাগুলো যেরকমভাবে আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি, মনে রাখতে হবে এমন এক আল্লাহর বান্দা আমরা যেই আল্লাহ সমস্ত দুনিয়ার একমাত্র মালিক, ইচ্ছে করলেই এই দুনিয়া থেকে যেতে পারবো না, কেউ চলে গেল সে কিন্তু আল্লাহর দুনিয়াতেই আছেন। আপনার কথা আসলেই বাস্তবমুখী। এই তাকওয়া অর্জন করার জন্য বান্দাকে যে আরও কিছু গুণ অর্জন করতে হয়, মহান আল্লাহ কিন্তু বলেছেন জিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এবং পাশাপাশি এটি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তুমি মরো না। আমরা তো জানি না কবে কে মরবো, যদি আমরা জানতাম তো তার আগে ভালো হয়ে যেতাম। এটার দ্বারা হচ্ছে যে প্রতিটি মুহূর্তে যেন আমরা মুসলিম হিসেবে থাকি। আর তাকওয়া যদি অন্তরে না থাকে তাহলে আমার কাজ হবে সম্পূর্ণভাবে খারাপ, আর তাকওয়া যদি থাকে আমার প্রতিটি কাজ হবে সুন্দর। তো সেজন্য আপনি যথার্থই বলেছেন আমরা মহান রব্বুল আলামিন দৃষ্টির মধ্যেই আছি, এর থেকে আমাদের বোঝা উচিত। যেমন পবিত্র হাদিসে আল্লাহ বলছেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, মনিবের সামনে একজন গোলাম যখন কাজ করে সে একটু ফাঁকি দেয় না, এবং সে কোনো মনিব রাগ হবেন এমন কোনো কাজ সে করেই না। তো আল্লাহ তো আমাদেরকে দেখছেন, আমরা কেন বারবার আল্লাহ পছন্দ করেন না এমন কাজে জড়িয়ে যাব, এই ভয়টা নিয়ে, এই আকাঙ্ক্ষাটা নিয়ে যে আমার আল্লাহ আমার সামনে আমাকে দেখছেন, আমি যদিও বা না দেখি তাকে, তিনি তো দেখছেন, তিনি তো দেখছেন, এই অনুভূতিটাই আসলে আমাদের খুবই প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। আমরা জসীমউদ্দিন আজহারি এই তাকওয়া কীভাবে অর্জন করবো এবং আমাদের জীবন কীভাবে তাকওয়ার নূরে আলোকিত হবে এই বিষয়ে যদি বলেন। আসলে এর সাথে আমি দুটি জিনিস যোগ করতে পারি, একটা দুনিয়া, দুনিয়া হিসাবে আমাদের তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফাজাওয়াদু ফাইন্না খাইরা যাদাত তাকওয়া, তোমরা ভরণ পোষণ যে সব যা কিছু আছে এটা তোমরা নিয়ে যাও। হজে যাওয়ার সময় এক সময় তারা আল্লাহর উপর নির্ভর হয়ে টাকা পয়সা ধন দৌলত না নিয়ে ফকিরি বেশে হজে যেত, তখন আল্লাহ বলেন না, তোমরা সাথে তোমার খরচের টাকা নিয়ে যাও। আর সর্বোচ্চ ভরণ পোষণের টাকা সম্বল হচ্ছে, সম্বলটা হচ্ছে তাকওয়া। এটা দুনিয়ার মধ্যে এই তাকওয়াটা দরকার, হচ্ছে সর্বোত্তম সম্বল। সম্বল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবি জিজ্ঞেস করেন, ইয়া রসুল্লাহ সিনি, আপনি আমার একটু ওসিয়ত করুন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে বলেছিলেন, এ আমার সাহাবি, আলাইকা বিত্তাকওয়া, তোমার উচিত আল্লাহর পরহেজগারী ভয় অন্তরে সঞ্চার হওয়া। কারণ فَإِنَّهُ جَمَعُ كُلِّ خَيْرٍ, সমস্ত কল্যাণের সমাহার হচ্ছে তাকওয়া। নামাজ যখন আমি বাদ দিই সেক্ষেত্রে আমাকে
চিন্তা করতে হবে পরকালে আমার আজাব আছে, জাহান্নামের সেই ভয় আমার অন্তরে যদি সঞ্চার হয় নামাজ ছাড়তে পারি না। যাকাত ফরজ হয়েছে, সেই যাকাতটা যখন আমি দিই না বা আদায় করি না, তখন আমার অন্তরের মধ্যে ভয় আসা দরকার পরকালে আমাকে শাস্তি হবে। ইয়াউমা ইউহমা আলাইহা, যেদিন সেই মালগুলোকে আল্লাহ একত্রিত করে সেটি হিট দিয়ে আমাদের পাজরে, আমাদের সোয়ালিতে, আমাদের পিঠে যখন চাপ দেওয়া হবে, সেই দিনের কথা ভয় করা। যখন আমার পর রোজা ফরজ করেছেন আল্লাহ, সে রোজা যখন ছেড়ে দিই দিনের বেলা হোটেল বন্ধ করে বা কাপড় দিয়ে যখন আমরা খাই, সেই সময় ভয় করা দরকার, সেই সময় আল্লাহ দেখেন, আল্লাহ আমার দেখেন। এইভাবে দেখুন আসলে জবাবদিহিতার যে অনুভূতি, এটাই হচ্ছে তাকওয়া। এই অনুভূতিটার কারণে সে কিন্তু পাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকে। নবী সাল্লাম যে ওসিয়তের কথা বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা এক রাসূল পাক সাল্লাম বললেন তারপরে এক সাহাবিকে যে তাকওয়া হাহুনা, তিনি তার বুকের বাম পাশে ইশারা দিয়ে বললেন এখানে তাকওয়া। তো এখানে তাকওয়া এটি কি? আবার নবীজি আরেকটা হাদিসে বুঝিয়ে দিয়েছেন, এটি হচ্ছে মূলত ইজা সলুহাত সলুহাল জাসাদুকুল্লু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদুকুল্লু আলা হুয়াল কলব। নবী দেখালেন অন্তরকে, বললেন যে তাকওয়া থাকে এখানে। তো নবী আবার বুঝিয়ে দিলেন যে যখন অন্তর সুন্দর হয় তখন সে চোখ দিয়ে দেখে সুন্দর, মুখ দিয়ে বলে সুন্দর, অন্তর দিয়ে ভাবে সুন্দর, চলে সুন্দর পথে। এই জন্য আল্লাহ রসুল বলে দিলেন যে এইখানে তাকওয়া অর্জন করতে হবে, এইটাকে সুন্দর পবিত্র পরিষ্কার রেখে দিতে হবে। আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। কিয়ামতের ময়দানে একমাত্র মুত্তাকি যারা দুনিয়ায় ছিলেন তারা নিরাপদ স্থানে থাকবে। আবার জান্নাত তৈরি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এই বেহেশত তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। তাহলে বোঝা যায় মুত্তাকি না হলে ফাসেক ফাজের জন্য এই জান্নাত আসেনি। সেজন্য আমাদেরকে ওই জান্নাতের আশায় অবশ্যই মুত্তাকি হতে হবে। মুত্তাকির তিনটি স্তর রয়েছে, উলামায়ে কিরাম তা ব্যাখ্যা করেছেন। তাকওয়া যে অর্জন করে তাকে বলে মুত্তাকি। মুত্তাকির তিনটি অবস্থা, তিনটি অবস্থান আছে। যেটা সর্বপ্রথম, যেটা সাধারণ আমভাবে সকলের জন্য, এটা হচ্ছে শিরিক থেকে বাঁচানো, কুফর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, অর্থাৎ ঈমান আনয়ন করা এবং শিরক করা এবং বড় বড় পাপ থেকে বেঁচে থাকা, জি কাবায়ের থেকে বেঁচে থাকা, কাবায়ের থেকে। দুই নম্বর হচ্ছে সর্বপ্রকারের গুনাহ সেগুলো থেকে নিজেকে হেফাজত করা, এটা তিন দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে যে আইয়াত্তাক এল আব্দু মিম্মা সাওয়া, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া সব কিছুকে ছেড়ে দেওয়া, এই হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালামের তাকওয়া। যে আল্লাহর যারা মাকবুল বান্দা আম্বিয়া মুরসালিন নবীগণ, তাদের এই পরহেজগারিটা আল্লাহ ছাড়া তাদের সব কিছু তারা ত্যাগ করেছেন। আপনি অসাধারণ কথা বলেছেন। আসলে এইটুকুই শিক্ষা যদি আমরা নিতে পারি, আমরা তাকওয়ার একেবারে সর্বনিম্ন স্তর হচ্ছে সমস্ত বড় গুণা থেকে বেঁচে থাকা এবং আল্লাহর ফরজ ওয়াজিবগুলোকে যথাযথভাবে করা। আমরা তো সেটাই করছি না, তাহলে তাকওয়ার কোনো স্তরেই তো আমরা নেই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই অবস্থা আমাদের নিতে হবে, এটা সর্বনিম্ন, যে তাকওয়ার জন্য যেটি যে বড় পাপ ছেড়ে দেওয়া এবং ওয়াজিব ফরজগুলো আদায় করা। আমাদের আরও সুন্দর জীবনে যেতে হবে, যেটা আপনি দ্বিতীয় স্তর বলেছেন, সেটি হচ্ছে সব ধরনের সাগিরা গুনাহ, সব ধরনের পাপ থেকে একেবারে ছোট বড় বেঁচে থেকে একটা পবিত্র সুন্দর জীবন যাপন করা। আরও উন্নত হচ্ছে পাপের চিন্তাও কলবে না থাকা, ওইটা হচ্ছে আম্বিয়া কেরাম এবং আল্লাহ পাকের একেবারে বিশেষ বিশেষ বান্দা যারা আল্লাহর ওলি তাদের জন্য। তা আমাদের তো উচিত যে আমরা যদি শেষ স্তরে থাকি, দ্বিতীয় স্তরে উন্নীত হব, তারপরে আমরা ওই স্তরে উন্নীত হব, সেজন্য আমাদের কি করা উচিত খুব সংক্ষেপে? আমাদের প্রথম দরকার হচ্ছে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে, কারণ সমস্ত ইবাদত নির্ভর করে হালাল রুজির উপর। সুতরাং আমাদেরকে দেখতে হবে, এক নম্বরে হালাল রুজি, হারামকে হারাম থেকে বাঁচতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মানুষ যে হারাম থেকে বাঁচলে তার ইবাদতের নয়টি স্তর, নয়টি দশ ভাগ করলে নয় ভাগ নির্ভর করে হালালের উপর, এক। দুই নম্বর হচ্ছে যে আমরা সর্বদা সর্বক্ষণ আল্লাহর সাথে থাকবো, মানে সর্বদা আল্লাহর ভয় এবং আল্লাহ রাজি করার জন্য যে সমস্ত কাজ করা দরকার সেটা করব। তৃতীয় নম্বর হচ্ছে যেগুলো নিষেধ করেছেন আল্লাহ সেগুলো থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা মজবুতভাবে ধরো, আর যা নিষেধ করেন তার থেকে দূরে থাকো। এইভাবে আমাদের মা বাবার সেবা করা, এটা আল্লাহ, এটা তাকওয়ার একটা অন্যতম, জনসেবা করা, জনসেবা করা, মানুষের কোনো ক্ষতি না করা, ওজন যথাযথভাবে দেওয়া, যার যা দায়িত্ব যথাযথভাবে পালন করা, মিথ্যে বর্জন করা, সত্য অর্জন করা, সমস্ত বিষয়গুলো যখন অর্জিত হবে তখন বুঝতে পারবো তাকওয়া অর্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ তাকওয়া, তার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছি। তাকওয়া আমাদের অর্জন করতে হবে,
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটি বলছেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কোরআন দিলাম, এটি হুদাল্লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। আমাদের এই জীবনকে সাফল্যমণ্ডিত করতে হবে, পরকালীন জীবনে আমাদের মুক্তি পেতে হবে। এই দুনিয়া হচ্ছে পরকালের জন্য বাগান, এখান থেকেই আমাদের প্র্যাকটিস করে ভালো মানুষ হয়ে মুত্তাকি হয়ে বিদায় হতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার অমূল্য রতন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলজনক ও নিরাপদ হোক প্রতিটি মুহূর্ত। আর আমাদের কাছে আপনাদের মতামতেরও আপনাদের পরামর্শ পাঠাবেন বাংলা ভিশনের কাছে, যাতে করে এই অনুষ্ঠানটি আরও সুন্দর, আরও আপনাদের মতন করে আমরা সাজাতে পারি। সেজন্য সুন্দর সত্য @bangladesh.tv এই ঠিকানায়। আগামী অনুষ্ঠানে দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।